হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ রাউন্ড টু এর অ্যালটমেন্ট রেজাল্ট দিয়ে দিয়েছে WBMCC ওয়েবসাইটে। আমি তোমাদেরকে ক্যাটাগরি ওয়াইজ কত লাস্ট গেছে রাউন্ড টুতে সেগুলো এখানে দেখাচ্ছি। দেখো, ইউআরের 33,095 পর্যন্ত লাস্ট গেছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ। তারপরে কিন্তু KPC আর আহমেদ এগুলো আসছে, মানে ওটাই লাস্ট গেছে। এটা কিন্তু সেম ফার্স্ট রাউন্ডের মতোই, মানে এইবারে কোনো ক্যাটাগরিতে রাউন্ড টুতে ফাইনাল কাট অফ চেঞ্জ হয়নি। OBC এতেও দেখো সিমিলারভাবে রাউন্ড ওয়ানে লাস্ট গেছিলো 34,371, রাউন্ড টুতেও দেখো এখানে সেম ওটাই আছে। তারপরে কিন্তু আর আহমেদ চলে আসছে, মানে এটাই লাস্ট OBC এ গেছে রাউন্ড টুতেও। সিমিলারলি OBC বিতেও দেখো, আগের রাউন্ড ওয়ানে ছিল 36,658, এখানেও আমি তোমাদেরকে স্ক্রোল করে দেখাচ্ছি 36,658 পর্যন্তই গেছে। দেখো 36,658 জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তারপরেই কিন্তু আর আহমেদ আসছে OBC বিতে, ঠিক আছে, তার মানে ওটাই লাস্ট। মানে রাউন্ড ওয়ান অ্যান্ড রাউন্ড টুতে এবার ফাইনাল কাট অফ কোনো চেঞ্জ হয়নি। হয়তো মিডিলে হতে পারে যে এক দুটো কলেজ আগেছে কোনো ক্যাটাগরিতে, কিন্তু ফাইনাল কাট অফ সেম আছে। EWS-এরও সিমিলারভাবে রাউন্ড ওয়ানে ছিল 45,710, রাউন্ড টুতেও সেম ওটাই আছে 45,710। এখানে দেখো ৪৭,710 জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ EWS। তারপরে দেখো এখানে শ্রীরামকৃষ্ণ, মানে এটা প্রাইভেট ম্যানেজমেন্ট করার একটা কলেজ। SC ST ধরো সিমিলারভাবে সেম, আমি এখানে স্ক্রোল করে করে দেখাচ্ছি, তোমরা এগুলো দেখে নাও। মানে এবার খুবই, মানে এটা অবাক বিষয় যে রাউন্ড ওয়ান অ্যান্ড রাউন্ড টুতে কোনো চেঞ্জ হয়নি। র্যাঙ্ক রাউন্ড ওয়ানে